আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা হবে। অনেকেই আছেন একটুতেই মাথা গরম হয়ে যায়। আজকে এই মাথা গরম কন্ট্রোল করুন সহজে, এই মাথা গরম নিয়ে আলোচনা। প্রথম বলি যে দেখুন, একটা হচ্ছে ধৈর্যের অভাব, এক ধৈর্য হারিয়ে ফেলেন, একটুতেই এতটুকু ধৈর্য নেই। আর কিছু মানুষ এমন আছেন ধৈর্য নেই শুধু বললে ভুল হবে, তাদের ওই ব্যাপারটা জেনেটিক, এই একটুতেই মাথা গরম, এই বদরাগী বদমেজাজি, এগুলো তার জেনেটিক ব্যাপার, এত সহজে তার ভিতর থেকে অমিট করা যাবে না। এই মাথা গরম মানুষেরা কিন্তু সবসময় যে সবাই খারাপ মানুষ আমি এটা বলবো না, কিছু মানুষকে দেখেছি সত্যিই মাথা গরম, একটুতেই খুব রেগে যান, কিন্তু মাথা ঠান্ডা হলে মানুষটা একদম জল, নিজের ভুল নিজে বোঝেন, অন্তরটা বড্ড সরল, তাদের জন্য তখন খুব কষ্ট হয়। ইস, এই মানুষটা এত ভালো, কিন্তু তার এই একটা মানে রোগের মতো একটা উপসর্গের জন্য তার এত সুন্দর ব্যক্তিত্বটায় কালিমা পড়ছে। যদি এমন হয় বলবো আজকে আলোচনাটা শুনবেন। দেখুন, মাথা গরম কন্ট্রোল করার জন্য সবাই বলবেন ধ্যান, আমিও একদম একমত হব। খাদ্যাভ্যাস জড়িত আছে এর সঙ্গে, খাবার খাদ্য জড়িত আছে, পারিপার্শ্বিক পরিবেশ জড়িত আছে, মেডিটেশন আছে, এগুলো সব করতে হবে, এগুলো সব করতে হবে। কিন্তু প্রথম বলবো, যখন কোনো বিষয়ে অত্যন্ত আপনার মাথা গরম হয়ে গেছে, নিজেকে সেলফ কন্ট্রোল সবচেয়ে বড় কন্ট্রোল। আপনি গাড়ি চালাচ্ছেন, নিয়ন্ত্রণের বাইরে গেলে ধাক্কা মারবেন, হয় কারো জীবন নেবেন না হলে নিজের জীবন দেবেন, এটা কিন্তু মনে রাখবেন। ক্রোধ এতটাই ভয়ঙ্কর, দিক বিদিক শূন্য করে তোলে। এক বাবা, কয়েক বছর আগের ঘটনা, বাচ্চাটা দুষ্টুমি করছে, একটু মাত্রাতিরিক্ত দুষ্টুমি করছে, এটা ফেলছে ওটা ভাঙছে, বাবা মাথা গরম হয়ে গেছে, মাথা গরম চেপে না রাখতে পারলে এক থাপ্পড় লাগালেন কষিয়ে, এইরকম কানের এইরকম তলার জায়গাটায় সঙ্গে সঙ্গে থাপ্পড়টা লাগলো। বাচ্চাটা এই 5-6 বছরের বাচ্চা, সঙ্গে সঙ্গে ছেলেটা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লো, মা এসে জল দিচ্ছেন, কোনো সারা শব্দ নেই, আস্তে আস্তে এই জায়গাটা নীল হয়ে গেল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার পরীক্ষা করে বললেন যে সে আর নেই, হাউ হাউ করে কাঁদছেন, মাথা ঠুকছেন দেওয়ালে। এইরকম ভুলভাল ক্রোধ দেখানোর ফল কিন্তু অনেকে ভোগেন, রাগের মাথায় একদম করে একটা কথা বলে ফেললেন, হাজার চেষ্টা করলেও সে কথা ফিরিয়ে নেওয়া যাবে না, পরিণাম চিন্তা করুন। যাই, প্রথম যখন খুব রাগ হচ্ছে আমি বলবো একটা জায়গায় আগে বসুন, এই যে আমি যেমন বসে আছি চেয়ারটায়, এইরকম স্থিরভাবে বসুন এবং শ্বাস নিন, যত রাগই আসুক শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, এরকম 5 মিনিট অন্তত করবেন। আর একটা থেরাপি আপনাদের বহুবার বলেছি, পায়ের তলা মাথার তালুতে জল দেবেন সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে জল দেবেন, দেখুন রাগ অনেকটা কন্ট্রোলে চলে এসেছে। করে দেখবেন, আর সবসময় পরিণাম চিন্তা করবেন, আপনার মনে হচ্ছে সামনের লোকটাকে গিয়ে একদম পিটিয়ে দিই, পরিণাম কী হতে পারে সেটা চিন্তা করবেন, দুটো উচ্চস্বরে কথা বলতে ইচ্ছা করছে, পরিণাম কী হতে পারে চিন্তা করবেন, পরিণামটা ভেবে একটু ভাববেন, দেখবেন অনেকটা কন্ট্রোল, এগুলো আস্তে আস্তে হবে, একদিনে কখনো হবে না। পারিপার্শ্বিক মানুষগুলোকেও সহযোগিতা করতে হবে, তার পরিবারের মানুষ, পরিবারে যদি এরকম বদরাগী মানুষ থাকে, এটা একটা ট্রিটমেন্টের মতো। ভালো থাকুন সকলে, আজকে এখানে শেষ করছি।